ইলন মাস্ক কি তাহলে মানব জাতিকে কন্ট্রোল করবে নাকি মানব জাতির ক্ষমতা বাড়িয়ে চ্যাট জিপিটি গুগলের বার্ড এই সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একদম উড়িয়ে দিবে। এদিকে টিকটক অ্যাড করেছে এআই চ্যাটবট, যেটা পুরো খেলাটাই পাল্টে দিবে টিকটকের। প্রথমে আসি ইলন মাস্কের কাছে। চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যা ঝড় তোলা তো তুলে ফেলেছে, গুগলও মাথা নষ্ট করা কিছু এআই ফিচার নিয়ে আসতে যাচ্ছে, বাট বস ইলন মাস্ক এবার হয়ে যাবে খোলা সার, কারণ সে মানুষের মাথায় ব্রেইন চিপ বসানোর পারমিশন ফাইনালি পেয়ে গেছে। অনেকে ইস্যু জানা আছে ইলন মাস্ক তার কোম্পানি নিউরালিঙ্ক 2016 সাল থেকেই মানুষের মাথায় ব্রেইন চিপ বসিয়ে মানুষের ক্ষমতাকে আরো অ্যাডভান্স করার জন্য কাজ করে যাচ্ছিল, বাট কিছু বিষয় নিয়ে সরকারি এজেন্সিরা কনসার্ন থাকার ফলে মানুষের উপর এই ব্রেইন চিপটা বসিয়ে ট্রায়াল করার যে অনুমতি সেটা দিচ্ছিল না। ইনফ্যাক্ট 2022 সালে এসেও তাদের পারমিশনটা বাতিল করা হয়। বাট আজকে ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে যে ইলন মাস্ককে হিউম্যান ট্রায়ালের জন্য পারমিশন দেওয়া হয়েছে, সো এখন আর তাকে থামাইকে। বিষয়টা হলো অনেক মানুষ তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা নিয়ে ভয় পাচ্ছে, বলছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকের চাকরি খেয়ে ফেলবে, এটা মানবজাতির জন্য ক্ষতিকর আর অনেক কিছু। সেই জায়গায় ইলন মাস্কের এই চিপ এমন সব ফিচার্স মানুষের মধ্যে অ্যাড করতে যাচ্ছে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও একদম পিছে ফেলে মানুষের ক্ষমতাকে বানাবে আরো অ্যাডভান্স। এখন কি করার ক্ষমতা রাখে এই নিউরালিঙ্ক সেটা আগে বলি। জেনারেলি এই নিউরালিঙ্ক অ্যাকচুয়ালি যারা চোখে দেখতে পায় না কিংবা কানে শুনতে পায় না অথবা মেমোরি লসের প্রবলেম রয়েছে কিংবা যারা প্যারালাইসিস হয়ে চলতে ফিরতে পারছে না তাদের জীবনযাত্রা একদম স্বাভাবিক মানুষের মতো বানিয়ে দিবে। ইলন মাস্ক জানিয়েছিল তার নিউরালিঙ্ক প্রতিবন্ধী মানুষদের একদম সাইব্রক হিউম্যান বানিয়ে ফেলবে, কিন্তু অ্যাডভান্স পর্যায়ে এটা অভাবনীয় কিছু কাজ করতে পারবে নিয়ার ফিউচারে, যার মধ্যে একটা হচ্ছে মাইন্ড কন্ট্রোল করে ওয়েব ব্রাউজ করার ক্ষমতা। মানে আপনি মনে মনে যাই চিন্তা করবেন সেটাই আপনি ব্রাউজ করতে পারবেন ইন্টারনেটে। এরপর আপনি কোনো টেকনিক্যাল স্কিল শিখতে চাচ্ছেন, সেই বিষয়ের জ্ঞান আপনি জাস্ট আপনার ব্রেইনের মধ্যে ডাউনলোড করে ফেলুন, ওই সফটওয়্যারটা আপনার ব্রেইনে ইনস্টল হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনি ওই টেকনিক্যাল বিষয় নিয়ে দক্ষ হয়ে যাবেন, তাও আবার মুহূর্তের মধ্যে। ইভেন বিশাল বিশাল বই আপনি এক নজর বুলালেই সেটার পুরো ইনফরমেশন রিস্টোর করে রাখতে পারবেন আপনার ব্রেইনে। যদিও এই ফিচারগুলো নিয়ে অফিসিয়ালি কোনো কিছু এখনও লিক করেনি, বাট এর মাঝখানে চ্যাট জিপিটি 4 যখন অ্যানাউন্স করা হয়েছিল তখন ইলন মাস্ক টুইটারে টুইট করে জানিয়েছিল সবই তো হলো চ্যাট জিপিটি নিয়ে, এবার পালা নিউরালিঙ্কের। দ্যাট মিন্স সে গেম চেঞ্জিং কিছু করবে এই নিউরালিঙ্ক নিয়ে ফর শিওর। আর এটা মানুষের মাথায় বসানোর যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছিল সেটা হলো এটা লিথিয়াম ব্যাটারি, এটা ব্রেইনের টিস্যুকে ড্যামেজ করে দিতে পারে এমনটা নিয়েই অনেকে ভেবেছিল। বাট ইলন মাস্কের দাবি এটা এতটাই সেফ যে আমি চাই আমার ছেলে মেয়েদের মাথাতেও এই ব্রেইন চিপটা বসানো হোক। ওয়েল ক্ষমতা তো অভাবনীয়, কিন্তু কিছু বিতর্ক রয়েছে। অনেকের মতে ইলন মাস্ক এই ব্রেইন চিপ বসিয়ে মানব জাতিকে কন্ট্রোল করতে চায়। এনিওয়ে এখন দেখা যাক, হিউম্যান ট্রায়ালের পারমিশন যেহেতু পেয়ে গেছে সো সামনে কি হয় আর কি। এবার আসি টিকটকের কাছে। টিকটক এখন তাদের অ্যাপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট ইনস্টল করতে যাচ্ছে এবং নাম তার ট্যাকো, এবং এই চ্যাটবটটা কোন এআই মডেলের সেটা এখন পর্যন্ত ক্লিয়ার না, তবে ইন্টারন্যাশনাল নিউজ পোর্টালগুলোতে কয়েকটি স্ক্রিনশট ভাইরাল হচ্ছে এবং যেখানে বলা হচ্ছে এই চ্যাটবটটা অ্যাড করার ফলে টিকটকের সার্চ এবং নেভিগেশনে ব্যাপক পরিবর্তন আসবে। যেমন আপনি ধরেন ফুড ভিডিওস দেখতে ভালোবাসেন এবং আপনি সেই সার্চ বক্সে লিখলেন আপনি অমুক একটা খাবারের রেসিপি দেখতে চান, তাহলে ওই রিলেটেড ভিডিও আপনার সামনে হাজির হবে। তারপর আপনি ধরুন আর্টের এক্সিবিশন দেখতে ভালোবাসেন এবং আপনি বললেন আমি প্যারিসের আর্ট এক্সিবিশন নিয়ে ভিডিও দেখতে চাই, টিকটক আপনাকে ওই রিলেটেড এক্স্যাক্টলি ভিডিওগুলো সাজেস্ট করে ফেলবে। যেমন এখানে একটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে সার্চ বক্সে লেখা হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ কিং চার্লস থ্রিজ করোনেশন, মানে কিং চার্লসের রাজ্য অভিষেকের সিগনিফিকেন্সটা কি, অ্যান্ড ওই রিলেটেড ভিডিওটাই পাশের সাইড বারে টিকটক সাজেস্ট করছে। দ্যাট মিন্স আপনি এক্স্যাক্টলি যেটা দেখতে চাবেন প্রিসাইসলি সেই ভিডিওটাই আপনার সামনে হাজির করবে টিকটক। যদিও এই ট্যাকোটা এক্সপেরিমেন্টালভাবে শুধুমাত্র ফিলিপাইনে অ্যাভেলেবল করা হয়েছে এবং নিয়ার ফিউচার হয়তো ওভারঅল সব জায়গাতেই এটা অ্যাড করা হবে। সো আপনার কাছে কি মনে হয় ইলন মাস্ক এই নিউরালিঙ্ক দিয়ে কী করতে পারে, মানব জাতির ক্ষমতা বাড়াতে পারে নাকি মানব জাতিকে সে কন্ট্রোল করবে?